কথা বলবো এই মুহূর্তে আছি হচ্ছে। আপনার তো মানুষ নাকি? মানুষ না, হ্যাঁ, এভাবে এভাবে কেন কেন করেন বলেন? আপনাদের জন্য আপনারাও বিপদে পড়েন, অন্য আরেকজন বিপদে পড়ে, রাস্তায় উঠতেছেন, আপনি একটু দেখে ওঠেন। হ্যাঁ, যান যান বললে তো আর জীবন বাঁচবে না, বাঁচবে? এই যে দেখুন, আপনি যে ডান দিকে নিলেন, আপনি একটু দেখবেন না যে পিছনে গাড়ি আছে কি না। হ্যাঁ, মন চাইলেই কি ডান দিকে নিয়ে নেবেন বলেন? একটা টেরাকো তো থাকতে পারে পিছনে, পারে না বলেন? ঢাকা যাব ভাই, কিন্তু আপনারা হেলমেট পরেন নাই কেন? বাসায় রাইখা আসছেন, জীবন তো একটাই, জীবন একটা না। মহিলারা চেনেন? মহিলারা কিছুক্ষণ আগে একই বাইকে তিনজন ছিল, একজনের মাথা ফাইটা দুই ভাগ হয়ে গেছে, আর একজন হচ্ছে মানে এই যে এই দিকটা সামনের দিকটা ফাইটে গেছে, আর একটা হচ্ছে মানে উনি খুব কম ইঞ্জুরি হয়েছে, হাত পা সাইলে ঠাইলে গেছে। তো ওনারা কেউই হেলমেট পরা ছিল না, যদি হেলমেট পরা থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। ভাই বাইক চালান কোনো সমস্যা নাই, একটা বাইক কিনছেন মিনিমাম কত, 1,20,000 টাকা দিয়ে, আপনি একটা হেলমেট 5,000 টাকা, ওটা আপনাকে সেভ করবে, আপনার বাইক কিন্তু আপনাকে সেভ করতে পারবে না। মানে এরপরে বাইক চালালে হেলমেট পরবেন, আপনার নিজের জন্য পরবেন, একটা ভালো মানের হেলমেট পরবেন, ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ। আমি আবারও বলতেছি ঈদের সময় হাইওয়েতে বাইক রাইড করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। তো বন্ধুরা, যাচ্ছি হচ্ছে বরিশাল থেকে ঢাকায় এবং হাইওয়ে রাইড করতেছি। তো ভাবলাম হাইওয়ে সম্পর্কে কিছু টিপস দিয়ে থাকি, যেহেতু হচ্ছে এখন ঈদের টাইম, আর ঈদের টাইমে অনেক অদক্ষ রাইডার বা ড্রাইভার রাস্তায় থাকে। তো এই সময় হচ্ছে অতিরিক্ত সেফটি মেনটেন করে বা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আপনাকে রাস্তায় ড্রাইভ করতে হবে। তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। এই মুহূর্তে আছি হচ্ছে, আপনার তো মানুষ নাকি? মানুষ না, হ্যাঁ, এভাবে এভাবে কেন কেন করেন বলেন? আপনাদের জন্য আপনারাও বিপদে পড়েন, অন্য আরেকজন বিপদে পড়ে, রাস্তায় উঠতেছেন, আপনি একটু দেখে ওঠেন। হ্যাঁ, যান যান বললে তো আর জীবন বাঁচবে না, বাঁচবে? ফাইজলামি করবেন না রাস্তার মধ্যে, মনে হচ্ছে যে মামু বাড়ির রাস্তা, মামা বাড়ির রাস্তা মনে হচ্ছে সব জায়গা। বন্ধুরা, যেটা মানে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি হচ্ছে ক্যামেরাটা অন করেছি, মানে সেই সতর্কতা বা সেই বিপদে হচ্ছে আমিই পড়ে গিয়েছি। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এরা কতটা অসতর্কতা বা কতটা অদক্ষ চালক হিসাবে এরা রাস্তায় হাইওয়েতে রাইড করে বেড়ায়। মানে রাস্তায় আমি দেখলাম যে থামানো, মাহেন্দ্রাটা হচ্ছে থামানো, অথচ হচ্ছে সে মানে হুট করে ডানে নিয়ে গেল। এখন আমি তো হচ্ছে আমার স্পিড কম ছিল, বিকজ আমি হচ্ছে বাজারের ভিতরে মানে একটা স্ট্যান্ড, একটা বাস স্ট্যান্ড পার হচ্ছি, তো এই জন্য হচ্ছে আমার স্পিড অনেক কম ছিল, যার জন্য আমি কন্ট্রোল করতে পারছি, আমি হচ্ছে কন্ট্রোল করতে পারছি, কিন্তু হয়তো অনেকেই থাকবে অনেক স্পিডে। বন্ধুরা, আসলে হাইওয়ে বিষয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট দেখতেছি, প্রচুর, বিশেষ করে ঈদ কোরবানি আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, গাড়ির চাপ বেশি থাকে। সেই বিষয়ে সতর্ক করার জন্য মানে ভিডিওটা তৈরি করতে চাচ্ছিলাম। তো এর মধ্যে কী হলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে যে বিষয়গুলো আমি বলতে চাই, মানে আমি হচ্ছে ঢাকা থেকে বরিশালে এসেছি, এই মুহূর্তে আবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো পথিমধ্যে যে হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে আমার বাধা সৃষ্টি করেছে বা যে যে বিষয়গুলো আমি মানে ফিল করতে পারছি আপনাদের সাথে, সেই বিষয়টাই শেয়ার করব। একটা হচ্ছে আপনি হাইওয়েতে হচ্ছে পিলিয়ন যদি মানে নিতে না হয় তাহলে মানে প্লিজ পিলিয়ন বা পিছনে কাউকে নিয়ে হচ্ছে হাইওয়েতে ড্রাইভ করবেন না, এবং এতে হচ্ছে মানে আপনার কন্ট্রোলিংয়ে বা হচ্ছে আপনার কমফোর্টের জায়গাটায় কিছুটা ঘাটতি থেকে যাবে যদি আপনার পিছনে পিলিয়ন থাকে। আমি আসার সময় হচ্ছে পিলিয়ন নিয়ে এসেছিলাম, যদিও ছোট একটা মানুষ ছিল, তারপরে হচ্ছে কিছুটা মানে বিরক্ত ফিল হয়েছে, যার জন্য হচ্ছে আমি কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে পিলিয়ন ছাড়াই যাচ্ছি। আমি কিন্তু তাকে হচ্ছে গাড়িতে আসার জন্য টিকিট কেটে রেখে এসেছি, তারা হচ্ছে আগামীকালকে গাড়িতে আসবে, আমি হচ্ছে বাইকে যাচ্ছি সেফটির জন্য, আমি কোনো প্রকার সেফটি নিতে চাই না। তো বন্ধুরা, এই মুহূর্তে হচ্ছে বিশেষ করে যারা বাইক চালাবেন, ভাই আপনাদের যদি সেফটি গিয়ার নাও থাকে প্লিজ হেলমেট পরুন,
যদি সমস্যা হয় হাতে পায়ের তারপরও বেঁচে থাকতে পারবেন, যদি একটা হাত পা বাদ হয়ে যায় বেঁচে থাকতে পারবেন, কিন্তু মাথাটা যদি ফেটে যায় তো বাঁচার সম্ভাবনা আসলে খুবই কম। তো বন্ধুরা সবসময় হচ্ছে হেলমেট পরে বাইক চালাবেন, এবং বিশেষ করে যারা লং ড্রাইভ করবেন মানে দূর থেকে দূরান্তে যাবেন তাদের অবশ্যই বলবো যে অবশ্যই সেফটি গিয়ার যেগুলো আছে নি গার্ড মানে রাইডিং শু, ভালো মানের একটা হেলমেট, এগুলো পরে হচ্ছে আপনি হাইওয়েতে ড্রাইভ করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এবং হাইওয়েতে যেহেতু প্রচুর পরিমাণে গাড়ির চাপ, সেক্ষেত্রে আপনি যখন ওভারটেক করবেন তখন হচ্ছে ভালোভাবে দেখে শুনে বুঝে আপনি ওভারটেক করবেন, কোনো প্রকার রিস্ক নেবেন না। ধরুন আমার সামনে যে বাসটা আছে এই বাসটাকে আমি যদি ওভারটেক করতে চাই তাহলে ওভারটেক করার নিয়ম হচ্ছে আমি প্রথমে হচ্ছে লুকিং গ্লাস দেখব যে আমার লুকিং গ্লাসে মানে পিছনে কোনো গাড়ি আছে কিনা, এটা দেখার পরে আমি হচ্ছে ডান দিকে অ্যান্টিকাটার দিব। এই যে দেখুন আমি ডান দিকে অ্যান্টিকাটার দিয়েছি এবং অ্যান্টিকাটার ডান দিকে জ্বলতে আসে। তো এরপরে হচ্ছে আমি এই যে মানে ডান পাশ থেকে তাকায় দেখবো যে সামনের দিক থেকে কোনো গাড়ি আসতেছে কি না, যদি গাড়ি না আসে তখন হচ্ছে আমি মানে প্রচণ্ড জোরে হর্ন দিতে থাকবো যাতে সামনে থাকা বাস বা গাড়ি আমাকে দেখতে পায়, এবং সে যদি আমাকে দেখতে পায় এরপরেই আমার যদি আমার নিজের কাছে নিরাপদ বা সেফ মনে হয় তাহলে হচ্ছে আমি বা আপনি মানে হাইওয়েতে সামনে থাকা গাড়ি ওভারটেক করবেন, কোনো প্রকার রিস্ক নেবেন না। বন্ধুরা সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে হাইওয়েতে ওভারটেক করার সময় হয়। দেখুন আমি চাইলেই কিন্তু আমার সামনের ভ্যানটাকে ওভারটেক করতে পারতাম, কিন্তু এই গাড়িটাকে আমি সাইড দিয়ে দিলাম, পিছনে আরও একটা বাস আছে, এই যে আমি এই বাসটাকে ওভারটেক করে দিয়ে দিলাম। এখন আমি লুকিং গ্লাস দেখলাম যে আমার পিছনে আর কোনো প্রকার গাড়ি নেই, সুতরাং সামনেও গাড়ি নেই, রাস্তা পুরো ফাঁকা, তার মানে আমি কিন্তু এখন নিরাপদ। আমি চাইলেই এই অটো বা ভ্যান যেগুলো আছে এগুলোকে কিন্তু মানে ওভারটেক করে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখুন আপনি যে ডান দিকে নিলেন আপনি একটু দেখবেন না যে পিছনে গাড়ি আছে কি না। হ্যাঁ, মন চাইলেই কি ডান দিকে নিয়ে নেবেন বলেন, একটা টেরাকোতা থাকতে পারে পিছনে, পারে না বলেন, কোনো কথা নাই, এদের মুখে কোনো কথা নাই, এখন চুপ করে থাকবে, মানে মন চাইছে ডান দিকে বাম দিকে যেই দিকে মন চাইবে ওই দিকে ঢুকাই দেবে। তো বন্ধুরা আমি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে সবসময় সতর্ক করে থাকি এবং সবসময় মানে বাইকারদের জন্য বা গাড়ি চালক ড্রাইভারদের জন্য যেটা ভালো হয় সেটাই নির্দেশনা দিয়ে থাকি। তো সরাসরি কাউকে দিক নির্দেশনা দিলাম বা একটু হলেও সতর্ক করলাম, এটা নিজের কাছেও ভালো লেগেছে এবং তারাও মানে কথা দিয়েছে যে সামনে গিয়ে হচ্ছে তাদের বন্ধুর বাসা আছে ওখানে হেলমেট আছে এবং সে হেলমেট পরবে এটা কথা দিয়েছিল। তো যাই হোক, এটা ভাল লাগছে এবং সবারই উচিত হেলমেট পরা। তো বন্ধুরা এরপরে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন হচ্ছে মানে আপনাকে অনেক 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 বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আমি সবসময় বলি যে গাড়ি চালানোর সময় চোখ লাগবে হচ্ছে চারটা, আর বাইক চালানোর সময় একটা ড্রাইভার বা একটা রাইডারের চোখ দরকার হচ্ছে তিনটা, যেমন দুইটা লুকিং গ্লাস মানে পিছনে দেখবেন আর সামনে হচ্ছে একটা, মানে তিনটা চোখ। তো এই তিনটা চোখ আপনাকে সব সময় খেয়াল করে চালাতে হবে হাইওয়েতে। আমি আবারও বলতেছি ঈদের সময় হাইওয়েতে বাইক রাইড করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।